স্যার কি অবস্থা আপনার কি হাল বানিয়েছেন নিজের না মানে একটু সমস্যা আছে আর কি আচ্ছা আমি একটু বাইরে যাব তুমি একটু অফিসটা আগলে রেখো তো গুছিয়ে রেখো স্যার আমি সব কিছু সামলে রাখবো কিন্তু এই মুহূর্তে আপনাকে সামলানোটা আমার দায়িত্ব আমার স্ত্রী আমার বউ রেখে যদি আমি খুঁজে না পাই আমি আসলে আমি শেষ আপনি চিন্তা করবেন আপনি অবশ্যই ভাবে কে খুঁজে পাবেন আপনি একটু এখন শান্ত হয়ে বসুন তো আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা না না আমি এখন কিছু খাবো না আমার খেতে একদম ইচ্ছা করছে না আপনি এটা বললে তো আমি শুনবো না স্যার আপনি এরকম একটা রিয়্যাক্ট করছেন যে আপনার একার ওয়াইফই রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে এরকম কত লোকের মানে হাজবেন্ড ওয়াইফের কত ঝগড়া হয় ঝগড়া করে বাড়ি থেকে চলে যায় একটা বউ চলে গেছে তো কি হয়েছে আমি তো আপনাকে সাপোর্ট দিচ্ছি তাই না মেন্টালি সাপোর্ট দিচ্ছি আপনাকে কাজে হেল্প করছি মানসিক অবস্থার মধ্যে তুমি যে আমাকে এভাবে বলতেছো খুব ভালো লাগতেছে এই ভরসাটা আমার দরকার ছিল আসলে আমার বউটা কেমন না মানে এই অফিসটা দেওয়ার কিছুদিন পর থেকে আমার সাথে কেমন জানি কারণে অকারণে মানে মিসবিহেভ করে খেস 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 করে ওর এক বান্ধবী আছে কাকুলি সার্বক্ষণিক কান পড়া দেয় বিভিন্ন কথা বলে মানে সংসারে কি যে একটা অবস্থা কিন্তু কি আনছো এগুলি তুমি কেন লাউ চিংড়ি আহা লাউ চিংড়ি তো আমি খাই না আমার ভালো লাগে না আমি না বলছি তোমার চিকেন করতে মুরগি সবসময় মুরগি খাইতে খাইতে নিজেই তো মুরগি হয়ে যেতেছো শোনো এই নাও তোমার পেট ঠান্ডা রাখবো তোমার পেট ঠান্ডা রাখা জরুরি বাবা রে পেট ঠান্ডা রাখার আমার দরকার নাই তো আমার মাথাটা ঠান্ডা রাখতে হবে আমি এগুলি খাবো না এখন তোমার আমি এগুলো খাইতে বলছি তুমি এগুলোই খাবা তুমি কি আমার জোর করে খাওয়াবা আমাদের মুরগিটা আসছিল না মুরগিটা তুমি ইয়া করে দিতা তাই তো আচ্ছা খাইতে ইচ্ছা করতেছে না মুখে দিতে ইচ্ছা করতেছে না স্যার আপনার জন্য আমার অনেক খারাপ লাগছে আপনাকে ভাবি অনেক জ্বালায় তাই না অনেক প্যারা দেয় না প্যারা দিলেও আসলে রেখা আমারে খুব কেয়ার করত চলে আসছেন মানে রেখার কি কোনো খোঁজ পাচ্ছে আমি খোঁজ পাবো কি করে তোমার যে অবস্থা দেখতেছি তাতে তো মনে হইতেছে আমার বোন রে খুঁজে না পাইলে তুমি খুব ভালো থাকো সুখে থাকো দেখুন আমার স্যারের সাথে এভাবে কথা বলবেন না এমনি নাকে নাকে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে এই চুপ তোমার কি ধারণা যে আমি ফুলে উঠতেছি ওরে কি আমি একা মারবো সাথে তোমারে শুদ্ধে পুঁতে ফেলবো ভাইজান আপনি যান এটা তো অফিস অফিসে অফিসের একটা নিয়ম কানুন মতো চলতে হয় আপনি যা করার পরে করেন যান শোনো খুব দ্রুত যদি আমার বোনরে তুমি খুঁজে বাইর না করো তাহলে কিন্তু তোমার খুব অসুবিধা হয়ে যাবে এটা আমার লাস্ট স্যার আপনি ভয় পাবেন না আমি তো আছি আপনার পাশে আর দেশে কি আইন কানুন বলে কিছুই নেই না কান ঠিক আছে যে এরকম মানুষ দেখলা তো ভয় পাওয়ারই কথা তবে আগে ভয় পাইলেও এখন আর ভয় পাই না আমার মানে তারপরও ও আমার অসুখে বিসুখে যে সেবা করছে গ্রামের মধ্যে একটা ট্রাভেল এজেন্সি দিচ্ছি গ্রামের মধ্যে কিন্তু এরকম ভাবে কেউ আসলে প্রতিষ্ঠা করতে পারে না আমি যে করতে পারছি সেটা ওরই অবদান স্যার এগুলো সব ওয়াইফাই তার হাজবেন্ডের জন্য করে না সেটা ঠিক আছে সেটা ঠিক আছে কিন্তু মানে ওর এই কেয়ারটা আমার খুব এখন মনে পড়ছে